রাগ যে ভিডিও করাই বলে ছেড়ে দেবে। আমি বলছি চাচি তোমার প্রথম চুলার ভিডিওতে এত এত মানে এতজন এতটা ভিউজ আসছে, বলে কি না হাজার হইতে লাগে। তো আজকে আমাদের রান্না হচ্ছে স্কোয়াশের ঘন্ট, যেটা মামি শাশুড়ি শিলং থেকে এনেছিল। তো বাকিটা এখন চলো বাইরে যাই, চাচি আবার চুলা নিয়ে বসবে আজকে। এই যে আমরা এখন যাচ্ছি আবার উনুনের দিকে, আজকে বলে লাস্ট। এই যে এই দাদা, উনি এই যে আমাদের আম গাছ কাটা হয়েছিল এতদিনে শুকিয়ে গেছে, পেছন থেকে এনে এনে রাখছে উনি। তো আমরা এই যে এই দাদা, আর আমরা এখানে এই উনুনে এই সব মানে লাকড়ি জ্বালাবো। আমাদের প্রস্তুতি পুরো দমে চলছে, বেশি শক্ত হইতো না, নরম আছে। হ্যাঁ হ্যাঁ মুক্ত কাটতে, অত শক্ত তো হইলে কাটবা না, পারবা না কাটতে। তো সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পুরো দমে মানে প্রিপারেশন চলছে উনানের বা চুলার, আর আমাদের সব যোগার যন্ত্র হয়ে গেছে, মানে রেডি হচ্ছে। শুকনা খড়ি, লাকড়ি, পাতা, শুকনা পাতাগুলো লাগবে আম গাছে, এই যে চুলাতে দিবে, চুলাটাকে যাতে শক্ত হয়। চুলাটাকে মানে আজকের থেকে কি হচ্ছে, রোদ নেই আমাদের এখানে, আজকের থেকে একদম রোদ নেই, ঠান্ডা পড়েছে বেশ ভালো। আজকে চুলা বানানো শেষ হবে বলে আমি সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে শেষ, রান্না আধা আধি প্রায় শেষ। তো এখন দেখতে থাকো চুলার কাজ। এই যে মুখ কাটা হলোই প্রায়। আমরা অপেক্ষা করছি কবে আমাদের চুলা মানে আমরা জ্বালাবো। আমাদের কত কিছু প্ল্যান এই চুলা নিয়ে বন্ধুরা, অনেক প্ল্যান আমাদের এই চুলাতে। হ্যাঁ উমা, তাহলে বিহু চলে আসছে, পিঠা বানাবো, মানে পিঠা তো বানাবোই। তো চাচি তোমাদের জন্য, বিশেষ করে তোমাদের বন্ধুদের জন্য অবশ্যই একটা ডিজাইনের চুলা বানিয়ে দেখাবে। কষ্ট করে হলো বানিয়ে, হ্যাঁ কষ্ট করে হলো, তার মানে কি এটার মধ্যে কি করুন, ডিজাইন করবা গেলে শেষ। হ্যাঁ মানে নিচে কিছু দেওয়া হয়নি না, চুলাটা মানে ইসে পাচ্ছে না। হ্যাঁ তবে এই চুলাটাও বলে সুন্দর হবে, চাচি যে বললো আগের ভিডিওতে, এটাও খুব সুন্দর হবে। এনা চাচি পিড়ি, আর আমার ছেলে ডেইলি প্রত্যেকটা দিন চলো বাইরে এসে, বাইরে রাত মানে সন্ধ্যার পরে আগুন জ্বালাবে। এই চুলা জবের থেকে দেখেছে বলছে এখন ডেইলি আগুন জ্বালা। আরে চুলাই হয়নি বানানো, মানে ওদের মানে ওরাও এক্সাইটেড বসে আছে কবে এই চুলাটা ওপেনিং হবে। দেখেনি, হ্যাঁ দেখেনি, ওরা কিন্তু দেখেনি চুলা, তো এই প্রথম দেখছে চুলা। এখন কি ডিজাইন চলছে নাকি? না এনে একটু কাটলে ই করে দেন করে দিবে। হ্যাঁ চাচি এই জায়গাটা লেপুক, ততক্ষণ আমি দেখি আমার রান্না। এই দেখো কি সুন্দর হয়েছে মুখটা, সুন্দর হয়েছে চাচি মুখের জায়গাটা। আর এই যে, এই যে দেখো শুকনো পাতা এনে রাখা হয়েছে মেন মানুষ। তোর না চুলা দেখার খুব ইচ্ছা, দেখ তো করো, আমি যাই আবার ঘরে। জয়াও চলে আসছে, দেখো দেখো আমিও যেতেছিলাম ভেতরে, জয়াও চলে আসছে। কি মোটা না আমের ডালগুলো। সবজির যে মানে কাটার পরে যে চোকলা বা খোসাগুলো বাইরে বাইরে ফেলে দিই না, বাড়িতে মাটিতে ফেলে রাখি, সার হয়, খুব সুন্দর সার হয়।
এই যে সব এগুলো সবজি খোসা সুন্দর হয়েছে। এরাম এটা কি হচ্ছে দেখো না, এই যে এরাম ডাল আনতে গিয়া কাঠ শুদ্ধ। ধনে পাতা নেব, ধনে পাতা ওখান চলো। এবার এখানেও কিছু ধনে পাতা লাগানো হয়েছে, তো লাগবে রান্নার জন্য, নিয়ে নি। এই যে কটা ধনে পাতা আর মূলা ছিল ফুটিয়ে ফেললাম, চাচি করতে থাকুক আবার আসবো। কারণ কি লেপালেপি চলবো না, কাঁচা না চুলাটা কিন্তু অনেক ডিপ হয়েছে না, এই যে মানে গর্তটা ভালো হয়েছে, না না বেশি মানে বড় আর কি, ভালো হয়েছে না। তো সে তো পিঠা সিটা করবার গেলে ছাই ওঠা লাগবে, কি লাগবো ধর পিঠা সিটা করবার গেলে বহুত টাইম পানি হবে, মানে আগুনটা অনেকক্ষণ থাকবে, অনেক টাইম থাকবে। তার চুলাটা বানিয়ে শেষ করে হেরে বন্ধু একটা কথা কমু, শেষ করে এখন কইবে না না চাচি, কি সাসপেন্স, চাচি খালি সাসপেন্সের উপর সাসপেন্স রাখছে এই চুলা নিয়ে বন্ধুরা, আমি কিন্তু কিছু জানি না। তোমার কাম না না, এটা এটা আমার কাজ, এটা তোমার কাজ, এটা তো ঠিকই তোমার কাজ, তুমিই জানবা কি করবা না করবা, আমি আর কথা থেকে বন্ধুরা দেশে জানো ভালো হইলো না মন্দ হইলো। আবার যায় চাচি লেপুক, আমার হচ্ছে এখন এই কাজ, একবার বাড়ির ভেতরে যাও একবার বাড়ির বাইরে আসো। চাচি একটু লাল চা বানাই নিবা, খাইলে তো না কাম করে না, কি আর খাইলাম এখন তো খাইই নেই। ঠান্ডাও পড়ছে দেখো না, হ্যাঁ সুন্দর হচ্ছে তো। এই যে বন্ধুরা বলো কেমন হয়েছে এতখানি অবধি, কি খবর চাচি অতখানি? আজকে তো সোমবার আসি, আজকে তো সোমবার যদি আসলে ধরো তোমরা কি কর সোমবার কি বার কি মানে সোমবার দিয়ে চুলায় আগুন না দেয় তাহলে মঙ্গলবারে চুলায় আগুন দেন জানা, হ্যাঁ হ্যাঁ শনি মঙ্গলবারে তো দেয় না না, নতুন চোখ আছে, হ্যাঁ তো আজকে এখন এখন আগুন দিবা, হ্যাঁ এখন আগুন জ্বালি দিই, পরে আবার সাইডে সুইটার নেই ফে, হ্যাঁ পরে বন্ধু গুনকে দুই একটা কথা কম, আচ্ছা একবার সুন্দর করে নেই না, হ্যাঁ সুন্দর করে না তাহলে বারবার তো বুঝে কি করে না। আরো ডিজাইন হবে কি না, এটা আর ডিজাইন করুম না, ও আচ্ছা আমার দেখেন ওটা সুন্দর, হ্যাঁ হ্যাঁ মাটি দিয়া গ্যাস চুলা, চাচি কি বলে দেখো বন্ধুরা আজকে ভিডিওতে নিশ্চয়ই দেখেছো তো, কি বলো কি বলতেছিলা? না ভাবছিলাম পিয়ার বিয়ারটা খাবো, তত পিয়ার বিয়ারটা তো খাই হলাম না, হ্যাঁ চুলাটা বানাই, চুলার পার্টি, কি বললি হ্যাঁ তো চাচি কাজ জানবে না, বাহ চাচি কত গুণ আছে, দিদি জানলা দিয়ে হ্যাঁ তো আমি জানি না করতে পারি, জানি চেষ্টা করলে ধরো না ফারা কামটা হয়ে যায়, বন্ধুরা এসে ওখানে যেন বানাইছি, সোফাটা যেন যে বানাইছি যে এটার মধ্যে কিন্তু কিচ্ছু দেওয়া নাই শুদ্ধ মাটি। তো আমাদের নতুন চুলার কিছু নিয়ম আছে, যেহেতু চাচি এখন মানে শুকনো পাতা দিয়ে পাতা ধরাবে চুলাটাকে শক্ত করবে, শক্ত করবে না চাচি, শক্ত করার জন্য আগুন দিবে, তো আমাদের তো নিয়ম আছে ধান দুব্বা সিঁদুরে ফোঁটা দিয়ে জোকার দিয়ে, তো আমি সেটাই করব এখন। চাচি কই যাও, চাচি আসুক, আমাদের ঠাকুর ঘর যেমন পূর্বমুখী বা উত্তরমুখী থাকে, তো আমাদের ঠাকুমার কাছ থেকে যেটা শেখা চুলার চুলাও পূর্বমুখী বা উত্তরমুখী হতে হয়, তো এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, এটা হচ্ছে আমাদের উত্তর দিক, তো এটাকে আর সরাচ্ছি না। সিঁদুর ফোঁটাটা মাটির জন্য না, কাঁচা কাঁচা মাটি না, তো সিঁদুর ফোঁটাটা
জোকার দাও না জয়া, দাও জোকার পারলে। শুকনো পাতা দেওয়া হচ্ছে আজকে আমাদের, আজকে আমাদের চুলা ওপেন। এই যে জয়াকে ডেকে নিয়ে আস, জয়াকে আমি ডেকে নিয়ে আসছি। জয়া তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, চুলা ধরাবো। আমার ছোটবেলার কথা মনে পড়ে, হ্যাঁ কাগজ ছিল তো, তো এখন ছোটবেলার কথা মনে পড়ে। দিদুন আমরা যে মোড়া নিয়ে বস, পিড়ি নিয়ে, ছোটবেলা পিড়ি নিয়ে বসা আগুনে, রান্নাঘরে আগুনের সামনে। চাচি একটু ব্রেক দিল আমাদেরকে, চাচি এদিকে তোরা বস একটা ফটো, জয় ওদিকে যাও একটা। চাচি তুমি যে করছিলে চুলা ধরাতে দিতে, বন্ধুদের কিছু কথা কইবা, জয় বসো দেখি চাচি কি বলে। ও আবার এক সপ্তাহ আগে, এখন দেরি আছে, এক সপ্তাহ পরে লাস্ট ডিসেম্বর, আমরা ফার্স্ট উইক করতেছি। কি দেখলা চুলা, হ্যাঁ মা এদিক দিয়ে আসতে পারবে না ঢালু যেহেতু, তো এদিক দিয়ে দেখতে হবে। চুলা বানাইতে খুব ভালো পাইতাম আমি, আমি সব দর্শকরা কাঁচার ভেতর থেকে, হ্যাঁ বন্দি। চলো এখন আমরা ফাইনালি আবার চুলা ধরবো, মোড়া নিয়ে যাই। আমিও বসি, দেখো কেমন মশা। লাস্টটা তো ধরো নেফে পুজা শেষ, পরে বন্ধুকে আবার একটা ধরো দুইতলা একটা বানিয়ে দেখাবো, দুইতলা তো বানায় দেখাই, দুইতলা দেখাবো। আর এখন দেখো বন্ধুরা আমাদের এখানে মাত্র 3:30 বাজে, তো তাই দেখো আকাশের অবস্থা পুরো মানে মেঘলা, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে। অগ্রহায়ণ মাসে এবার ঠান্ডাই পড়েনি, কম ছিল তো, পৌষ মাসের এক সপ্তাহখানি গেল সেভাবে, তো দু তিন দিন ধরে একটু ঠান্ডা পড়েছে। এই যে মেঘের অবস্থা আকাশে, মনে হচ্ছে সন্ধ্যা হবে, সন্ধ্যা হবে। আমাদের বাড়িতে যখন আগে ছোটোবেলায় চুলা বানাতো, তো নতুন পুরান চুলা তো থাকতোই, নতুন চুলা আবার বানানো হতো, তারপরে যখন নতুন চুলাকে ধরাবে তখন ঠাকুমা আর কি, ঠাকুমার শেখানো, তখন মাকে বলতে বলতো আর কি, যে নতুন চুলা হাসে পুরান চুলা কাঁদে, কাঁদে বলে মা নতুন চুলা ধরাতো। তো আমাদের তার নতুন পুরান না, এটাই নতুন না। এখন দেখো পুরোপুরি লেপার পরে, লেপে দেওয়ার পরে খুব সুন্দর হয়েছে এখন দেখতে, মাটিটাও কি সুন্দর না সাদা। আরো চাচি দাঁড়াও এবার না বন্ধুরা, চাচি না খুব মানে কি হচ্ছে রাগ রাগ যে ভিউজ আসে না, কম আসে, তো চাচি কি বললো যে ভিডিও করাই বলে ছেড়ে দেবে, যদি যদি এই ভিডিওগুলোতে যদি লাইক কমেন্ট আর সাবস্ক্রিপশন না বাড়ে তাহলে বেটা ভিডিও করা ছেড়ে দিবে। কত কষ্ট করুন, আর কত কষ্ট করবে চাচি, দেখো ভিউজের জন্য কত কষ্ট করতে লাগে না।
তারপর একটা ধরো যদি এটার মধ্যে পাই বেশি তাহলে দুই তলা একটা বানাবো। ও আচ্ছা, ও আচ্ছা, কন্ডিশন চাচি শর্ত রাখলো যদি এই চুলা বানানোর ভিডিওতে যদি বেশি কমেন্ট লাইক শেয়ার হয় বা সাবস্ক্রাইবার বাড়ে তাহলে চাচি বহুত কিছু দাম আর ধরো সে এই যে মাটি পুরো একটা সুন্দর একটা ইবাদ পাই কি এটা বানায় ধরো আমরা খুব সুবিধা করে বানাই বিল্ডিং ওই যে কি বলে ওগুলোকে জানি ল্যাম্প রাখার স্ট্যান্ড রেম চুলা বানিয়ে দেখি কত সুন্দর সুন্দর জানি কাম তাহলে কিন্তু লাইক কমেন্ট পান না গুতো পাইতে। ও আরেকটা কথা দেখো বন্ধুরা আমি কি বলবো আমার থেকে চাচি কত তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো চাচি অনেক স্মার্ট। চাচি আমাকে তখন বলে কি আমি বলছি চাচি তোমার প্রথম চুলার ভিডিওতে এত এত মানে এতজন এতটা ভিউজ আসছে বলে কি না হাজার হইতে লাগে দেখো চাচি অনেক ভাই বেশি ভালো নলেজ রাখে। তো চাচির জন্য তোমরা প্লিজ তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও চাচিও খুশি হবে আমি তো হবই আছি পরে আমি আগে হ্যাঁ চাচি আগে আর বলো আর কতখানি করবো এটা না আজকে এটা শেষ পরে তোমার আরেকটা বানিয়ে দেব। ও আচ্ছা এই চুলাটা এখানেই শেষ না বাই বাই দিয়ে দাও এখন বাই বাই তুমি দাও বাই বাই দিয়ে দাও হ্যাঁ আমার চুলা শেষ বাই বাই।